ডিয়ার ফ্রেন্ডস, একে বিলেসানের তরফ থেকে আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। অ্যান্ড অবশ্যই আজকে এই নতুন বছরে কয়েকটি কথা শেয়ার করব আপনাদের সঙ্গে, যে কথাগুলো আপনাদের জীবনটাকে বদলে দিতে পারে। অ্যান্ড ইয়েস, আই বিলিভ দ্যাট দিস উইল হেল্প ইউ আ লট। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, নতুন বছরে নতুন উদ্যম নিয়ে, নতুন ডিসিশন, নতুন রেজলিউশন নিয়ে একেবারে 100% এফোর্ট দিয়ে কাজ করা শুরু করুন। ইয়েস, পুট ইউর 100% ইন এভরি ওয়ার্ক। যদি আপনারা 100% ওয়ার্ক কাজ করতে পারেন, যদি আপনি কাজ করে স্যাটিসফাইড থাকতে পারেন, লাইক ইউ আর ডুইং সামথিং ইম্পর্টেন্ট, ইউ নো দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ক, দেন ইউ মাস্ট গেট ইম্প্রুভমেন্ট, দেন ইউ মাস্ট গেট গুড রেজাল্ট ইন দ্যাট ওয়ার্ক। সো আমি এটা আপনাদেরকে সাজেস্ট করবো যে নতুন বছরে নতুন উদ্যম নিয়ে আপনারা এই কাজটা শুরু করুন। যে কাজটা আপনি করতে যাচ্ছেন, দেখবেন আপনি অবশ্যই অন্যদের থেকে এগিয়ে যাবেন। অ্যান্ড নতুন বছরে আমি আর একটা কথা বলতে চাই, সেটা হলো যেহেতু নতুন রেজলিউশন সেট করেছেন, নতুনভাবে নতুন কাজ করা শুরু করেছেন, তাহলে উইথ কনসিস্টেন্সি সেটা করে যান। ইয়েস, ইউ নেভার মিস দ্য কনসিস্টেন্সি। আপনি যদি উইথ ফুল ফোকাস মাইন্ড নিয়ে, উইথ কনসিস্টেন্সি নিয়ে কাজ করে যান, দেখবেন ইউ আর ফার অ্যাহেড অফ আদার্স অ্যান্ড ইউ আর ইম্প্রুভিং এ লট ইন ইউর লাইফ। সো ইট ইজ বেটার টু ওয়ার্ক উইথ ফুল অফ ফোকাস অ্যান্ড কনসিস্টেন্সি। তাহলে আপনারা উইথ ফুল ফোকাস অ্যান্ড উইথ ফুল কনসিস্টেন্সি দিয়ে কাজ করুন, দেখবেন আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। অ্যান্ড এই এগিয়ে যাওয়াটাই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দিস ইজ জাস্ট এ লিটল ম্যাটার, বাট স্টেপ বাই স্টেপ যদি আপনারা প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে যান, দেখবেন আপনি কোথাও না কোথাও অন্যদের থেকে একটু এগিয়ে আছেন। সো নতুন উদ্যম, নতুন এনার্জি নিয়ে কাজ করা শুরু করুন অ্যান্ড পুট ইউর 100% এফোর্ট। এই একটা বললাম আমি। অ্যান্ড আমি বললাম যে উইথ ফুল ফোকাস অ্যান্ড উইথ ফুল কনসিস্টেন্সি ইউ হ্যাভ টু ওয়ার্ক হোয়াট ইউ ওয়ার্ক ফর। সো মাই ডিয়ার ফ্রেন্ড, সেই কাজটা আপনারা উইথ ফুল কনসিস্টেন্সি, ফুল ফোকাস মাইন্ড দিয়ে করুন, দেখবেন আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন। তার সঙ্গে আমি এটাই বলবো যে ট্রাই টু ব্রিং সামথিং নিউ অ্যান্ড অলওয়েজ ফোকাস অন নিউনেস। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাকে অনেক কিছু নিউনেসের মধ্যে ফোকাস করতে হবে, দেখবেন আপনার জীবনে অনেক কিছু নিউ নিউ জিনিস ঘটনা ঘটতে চলেছে, ঘটবে। অ্যান্ড হোয়াট আর দ্য থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ, বি দেয়ার হোয়ার দ্য ওয়ার্ল্ড ইজ। মাই ডিয়ার ফ্রেন্ডস, আই রিপিট দ্য লার্ন, বি দেয়ার হোয়ার দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু। সো নাউ ডেজ নিউনেস ইজ ইম্পর্টেন্ট। হোয়াট নিউ ইউ আর ব্রিঙিং ইন ইউর জব, হোয়াট নিউ ইউ আর পুটিং অন ইউর কন্টেন্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ব্রিং সামথিং নিউ থিংস অন ইউর কন্টেন্ট, অন ইউর ওয়ার্ক, অন ইউর বিজনেস। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট নিউনেস, ব্রিং সাম নিউনেস, কিছু নতুন ঘটনা, নতুন জিনিস, নতুন আপডেট। অলওয়েজ নিজেকে আপডেট করতে থাকুন অ্যান্ড নতুন কিছু জিনিস নিয়ে আসুন অ্যান্ড নিজেকে আপডেট করে করে নিউ একটা ধরনে, নিউ একটা শেপে নিজেকে তৈরি করুন। নিজের বিজনেসটাকে, নিজের কন্টেন্টগুলোকে, নিজের সব কিছু জিনিসগুলোকে, যেগুলো আপনারা কাজ করছেন, যেগুলো নিয়ে আপনারা সারাদিন ব্যস্ত থাকেন, সেগুলোর মধ্যে একটা নতুন কিছু নিয়ে আসুন, দেখবেন অবশ্যই নতুন কিছু ঘটবে আপনার জীবনে অ্যান্ড ইউ উইল গেট সাম নিউ রেজাল্টস ইন ইউর লাইফ। সো এই তিনটে কাজ অবশ্যই আপনারা করবেন, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। মাই ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তার সঙ্গে কমেন্ট করে জানাবেন যে আপনারা নিউ ইয়ারে কী কী রেজলিউশন নিয়েছেন এবং কী কী করতে চলেছেন এবং কী নতুন জিনিসগুলো আপনি আপনার জীবনে ঘটাতে চলেছেন অ্যান্ড হোয়াট নিউ পিপল উইল সি ইন ইউর লাইফ, হোয়াট চেঞ্জেস ইউ উইল ব্রিং ইন ইউর লাইফ। সো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার।